সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা স্পেশাল জিনিস বানাবো, তাই ভালো আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন, দেখবেন আজ সবার পছন্দের সবার ভালো লাগা একটা স্পেশাল জিনিস বানাবো। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতেই থাকুন। তো প্রথমে আমি আলু আর ডিম সিদ্ধ করে ছুলিয়ে নিছি, এরপর আলু ভর্তা করার জন্য শুকনা মরিচ মচমচে করে ভেজে নিলাম। তেঁতুল জল বানাবো, এজন্য তেঁতুল একটু আগে ভিজিয়ে রাখছিলাম। তো তেঁতুল জল বানানোর জন্য প্রথমে কাঁচা মরিচ, সামান্য পরিমাণ লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জলটা মানে মিশিয়ে নিলাম। এখন আমি ঝাল ঝাল করে আলু ভর্তা করব। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন কি বানানোর ধুম চলতেছে। তো আজকে বানাবো ফুচকা, আসলে ফুচকা আমার অনেক পছন্দ। তো আজকে বানাবো, তাই আপনাদের সাথেও শেয়ার করছি একটু ভিন্ন রকম ভাবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে লবণ আর শুকনো মরিচ আর পেঁয়াজ আর বিলাতি ধনিয়া পাতা সব কিছু একসাথে ভালো করে মেখে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তারপর ভালো করে আলুর সাথে মিশিয়ে মেখে নিব। আসলে ফুচকার আলু ভর্তাটা যত বেশি স্বাদ হয় ফুচকা খেতে তত বেশি ভালো লাগে। আমি ভালো আলু ভর্তা করতে পারি সেটা দেখে হয়তো বুঝতে পারতেছেন কেমনভাবে আলুগুলো মাখতেছি। এবার আমি সিদ্ধ করার ডিম মানে ঘষনির সাহায্যে ভালো করে ঘষে নিলাম। এতে তাতে ডিমগুলো সুন্দরভাবে ফিনিশিং হয়, মানে একরকম দেখতে হয়। তো ফুচকা খাওয়ার সব উপকরণ রেডি, আলু ভর্তা, ডিম ভেঙে ঝুড়ি ঝুড়ি করছি, তেঁতুল জল আর শশাও কেটে মানে কেটে পলা পলা করে কেটে নিছি। তো এখন ফুচকা ভেজে খাওয়ার অপেক্ষা, দেখে আর তর্স হয়েছে না কখন খাওয়া যাবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গুঁড়া তেলে ফুচকাগুলো ভেজে নেব। এই ফুচকাগুলো মানে প্যাকেটের ফুচকা, ইন্ডিয়ান ফুচকাগুলো অনেক ভালো, স্বাস্থ্যসম্মত হয়। সত্যি খাইতে অনেক মজা হয়েছে, আসলে হাতে বানানো ফুচকা খাইতে অনেক মানে ভালো হয়। তো আশা করি আমার ঘরোয়া পরিবেশে ফুচকা বানানোর রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করবেন। তো ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকা হয় যেন।